Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Om Rim Krim Sri Pashanathaya Namaha. Om Namo Arihantaram. Om Namo Siddharam. Om Namo Ayariyanam. Om Namo Vajayanam. Namo Loye Savasavunam. Eso Panchanamo Karo Sava Pava Panasano Mangala Lansa Savesing Padamang Havai Mangalam. সরম কত অভিমান আমার হেমামালিনী ঘরে ফিরে বলে রাগ হয়েছে। আরে আমি কি তোর স্বামী যাকে রাতে ঘরে ফিরতেই হবে? বাবলাল, হ্যাঁ, ব্যাগে করে ব্লাডার নিয়ে এসেছে রে। এই যে টানা মারের মাঝে চোলাই মাল পাচার হচ্ছে, শালি চুল্লুর কারবারি আগে কাপড় দিয়ে মেয়ে চলে গেলি রে।
আমার চোখে বাকি এই কটা ব্লাডার আসছিস দেখি ব্যাগের মধ্যে মাল নাই গো মাল নাই তো কি খা আরে পেলে তুই সেই সুন্দর থেকে তোকে খুঁজে খুঁজে আয় তোকে না পে গোপুরের মাল খেতে আলা শুধু জল একটা বোতল দে না মাইরি ব্যাগের মধ্যে মাল নেই গো চাল আছে চ আমার ডেরাই চ আমি এক্ষুনি মাল দিই মালের সঙ্গে দারুণ জমবে কটা এনেছিস রে বেলি তোর বাপের তিনটে মাথা এনেছি রে বাবুল্লাল এখন রক্ত পড়ছে হ্যাঁ না না আমি তোকে আমার কাছে রেখে দেব হ্যাঁ তোকে কেউ মারতে পারবে না শোনা আমার বাচ্চা আমার আমার কাছে তুই থাকবি হ্যাঁ আমি তোকে রেখে দেবো আমার ছেলে আমার শোনা আমার শাশুড়ির দূরে এক মানে পাগলির আপনি গিয়া দেখেন না তবা 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 কি কারবা পাগলনির পোলা হইছে কোন আরামিটা করলো এই আগামটা না যাই একবার দেখাই আই আমার ছেলে আমার ছেলে আই খবর দা আমার ছেলেকে যদি কেউ কেনে নিতে আসো খুন করে ফেলবো যাও যাও বলছি যাও না না আমার শুনে কাঁদে না আমার শুনে কাঁদে না 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 আমার ছেলেকে কি করে নিতে হলে আমি কাউকে ছাড়বো না সবাইকে দেখিয়ে দেবো পাগলি তোর ছেলের বাস কোথায় রে ঠিক আছে তবে রে বললাম না আমার বাচ্চা নেবে আইলো হালায় যত সব ঝামেলি পাটি
গাড়িটা ম্যানেজ করলে নাকি? আর গাড়ি যারা পুলিশের চোখে চকমা দিতে পারে অসুবিধা হয় বুঝলি না? আরে ব্যাপারটাই খুলি বল, সন্ধ্যেবেলা দেখা করবি কিছু একটা কর ওটা। হ্যাঁ হ্যাঁ, আর ওই চুনিলার ব্যাপারটা আর ওটা সেটেল করে দিয়েছে, আর ওই তো গাড়িটা দিয়েছে। ও তুই একবারে খালিফা মারি। আরে ওস্তাদ, আরে এদিকে এই কর্নারটা এসে বসো না। বস এদিকে এসো, তোমার জন্য সিংহাসনটা মুছে রেখেছি। কিরে রানা, কাল রাতে রঙ্গুয়া কালেকানে খুব পেটেছিস? হ্যাঁ, রঙ্গার লাস্টটা যে বাতিল করে দিনে, হে ভাগ্য, আজ 10 দিন হয়ে গেল, 3টে হলের ব্ল্যাকের টাকা পাইনি, সালা ঝাড়ের ঠেলায় পুরো 2000 আদায় করে নিয়েছি। গুরু, রানা কাল রঙ্গুকে যা ঝাড় দিয়েছে না, একটাও দাঁত আছে কিনা সন্দেহ। পুরো 2 মাস বিছানা শুয়ে ঢুডু আর তামাক খেতে হবে। রাজু, রাস্তায় ঝামেলা কিসে? হাল্লা বাড়ি দৌড়াচ্ছে কেন? আই আলোই কইতে আছি। আরে ওস্তাদ, এখন এখন পাওনি? আরে ঝামেলা পাগলি, আমাদের থেকে শুয়ে থাকে না, আর কোনে না তাজা বাচ্চা। মানে আজ কি তাজা খাবার? আমাদের ঠিকাটা বৈশাখী বাচ্চার আমদানি হয়েছে। তাজা বাচ্চা পাগলির করে এলো কোথেকে? আমিও তো এইটাই ভাই ব্যাপাই না, মিয়া ভাই ওই থেকে আইলোই বাচ্চা। কত বড় বাচ্চা? আরে একটুখানি পেটে আসাও, 2-1 দিনের বাচ্চা। ওই পাগলিটার আবার বাচ্চা নেই তো? দেখছেন নি কিছু? দেখেন নাই গা, নইলে পাগলি পোলা হয় কেমনে? আরে দূর কথা, সকালে কিসব আনতা জিনিস দেখাছিস? চল তো মালটা দেখে আসি। বলা যায় না পার্টি ক্যাশ হলে কিছু মাল পানি আমদানি হয়ে যেতে পারে, চল। এইসব বেমানিস বাচ্চা এখানে থাকতে দেব না। দেব না, দেব না, এখানে বাচ্চা থাকতে দেব না, এখানে কোনো কে কথাটা কে বললো? বাচ্চাটা এখানেই থাকবে, আর জামিলার পেছনে যদি কেউ লাগো তাহলে আমাকে তো ভালো করেছেন। যাও। হ্যাঁ তোমরা যাও, আমার ছেলেকে আমি এখন দুধ খাওয়াবো, যাও। হ্যাঁ আমার লজ্জা কেন বুঝি? হ্যাঁ না, আমার দুধ খাবে, যাও যাও। হ্যাঁ এই তো কান্দি না শোনা, এই যে দুধ খাবে, দুধ খাবে, এই তো এই। হ্যাঁ তোমাদের বিশ্বাস হচ্ছে না বুঝি, আমার ছেলে। হ্যাঁ হ্যাঁ এই তো এই খাওয়া ছিল আমার ছেলে। কাঁদছি কেন? হ্যাঁ কাঁদছি কেন? হ্যাঁ এই যে এই তো এই তো এই তো ও খিদে পেয়েছে, কি হবে? একটু দুধ নেই আমার ছেলে, আমার ছেলে কি খাবে? হ্যাঁ হ্যাঁ না, আমার ছেলে কি খাবে? হ্যাঁ না না, কাঁদে না কাঁদে না, শোনা কালো বলো, তুই একটা কাজ কর, আমাদের ভাবির কাছে চলে যা, একটা বড় পাটি আর চামচ নে, আর দোকান থেকে একবারে গরম দুধ 5 মিনিটের মধ্যে নিয়ে এক্ষুনি নিয়ে আসি। গুরু তাড়াতাড়ি যাও। কাঁদে না কাঁদে না, আমার ছেলের খিদে পেয়েছে, কি হবে কি হবে? একদম কচি বাচ্চারে রানা, কোন শালারা যে এসব করে, বাঁচবে কিনা সন্দেহ হচ্ছে আমার। বাঁচবে বাঁচবে, তুই কি ভেবেছিস বাচ্চাটা এখানে মরবার জন্য এসছে? কিছুতেই না, কিছুতেই না, ও এইভাবেই বাঁচবে, ওকে বাঁচাতেই হবে। দুধ নিয়ে এসেছি গুরু। হ্যাঁ যাবে লাগাতে, আস্তে আস্তে খাওয়াতে বল। এই বাচ্চাটাকে দুধ খাইতে পারবো? মারবো সালা এক লাথি। হাতির বাচ্চার কথা শুনেছিস? এই বাচ্চা দুধ খাবে না তো তোর দোকানে কি চা খাবে? দে দে সালা কাচ্চা করে করে দে তো। না না দোয়াই ওস্তাদ, একখানে শেষ হইয়া দাম, তোমার একখানেই রক্ত গঙ্গা বইয়া যায়, আর কয়েকখান দিতে লাগবো না। এই সালাই কি করি বলতো, এই মারতে গিয়েও মারতে পারছি না। থাক থাক স্যার, আমাদের আজ পরীক্ষা শুরু হচ্ছে, আপনি আশীর্বাদ করুন যাতে পরীক্ষা ভালো হয়। পরীক্ষা? কি পরীক্ষা? আমাদের স্যার বিএ পরীক্ষা, সেকেন্ড ইয়ার অনার্সে আপনি আমাদের বাংলা পড়াতেন, আপনার মনে নেই স্যার? বাংলা? হ্যাঁ বাংলা, কালিদাস, রবীন্দ্রনাথ, নজরুল, বলো 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 কার কবিতা বলবো, বলো কার কবিতাটা বলবো স্যার?
এখন আপনি কবিতা বললে আমাদের দেরি হয়ে যাবে স্যার, পরীক্ষার প্রথম দিন, বুঝতেই তো পারছেন। দেরি হয়ে যাবে না, আচ্ছা থাক থাক। আমরা কিন্তু স্যার আরেকদিন এসে আপনার কবিতা শুনবো। এই শোনো, তোমাদের কাছে কিছু পয়সা হবে? আমার কাছে না সিগারেট নেই স্যার। এটা আপনি রাখুন, সিগারেট কিনে নেবেন, আর আমাদের আশীর্বাদ করুন যেন আমরা ভালো রেজাল্ট করতে পারি। রেজাল্ট? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো রেজাল্ট করতে হবে, খুব ভালো রেজাল্ট করতে হবে। হ্যাঁ আচ্ছা, খুব ভালো রেজাল্ট। স্যারকে দেখলে এত দুঃখ হয়, কি বিলিয়ন স্কলার ছিলেন, কি ভালো পড়াতেন, অথচ মানুষটা যে কি হলো। এই তাড়াতাড়ি চল, 10টা বাজতে চলল। না না টোড়া, বাচ্চাটাকে যদি আমরা এখানে বাইরেটা চা দিয়ে ওই পাগলাটা তো থাপ্পড়। পাগলা বলবি না, আসুন এটা দিয়ে। পাগলির ঘরের অবস্থাটা দেখেছিস, একেবারে নরক হয়ে আছে, বাচ্চারা ওখানে থাকলে দুদিনও বাঁচবে না। তাহলে কি করা যায় বলতো? একটা কাজ কর, আমাদের জুনিয়র গ্রুপটাকে ভিড়িয়ে দে, ওরা সব ধুয়ে মুছে সাফ করে রাখুক, আর বারন্দা একটা পেয়ারা দিয়ে দে, তাহলে আর ঠান্ডা ফান্ডা লাগবে না। আগুন দে। বাবা, এ তো বিরাট টোড়া, বাচ্চাটাকে তাহলে রানাবাবুই বাঁচিয়ে রাখছে। কি আর করা যাবে বল, বাচ্চাটা যখন জুটিয়েই ফেলেছে। শোন, তোরা সব পাড়ায় পাড়ায় চাঁদা তুলতে বেরিয়েছ, আর হ্যাঁ সবাইকে বলবি পাগলির বাচ্চাটার জন্য যেন ছোটখাটো জামা কাপড় দেয়। তাহলে স্যার আমরা এখন থেকে লেগে যাচ্ছি। চলো ইয়ার সাহেব, কুছ কাম আ গয়া। কিন্তু একটা কথা, কারোর কাছে জবরদস্তি করবি না, আর যদি পারিস ওই জামিলার জন্য কাপড় চোপড় নিয়ে আসিস, ওরও তো পরনের কিছু নেই। তাহলে নতুন পাড়ায় চলে যাই, বহুত কিছু পাওয়া যায়। খবরদার, আমাদের কোনো ব্যাপারে নতুন পাড়ায় যাবি না। ওই শালারা ভাববে ছেঁড়া কাপড়ের জন্যে আমরা এসেছি, ওই বড় লোকগুলো আমাদের চোভিকারী। ঠিক আছে গরু, আমরা এপাড়াতেই তুলছি। এই চল সব, চল চল চল। তা তো হলো, কিন্তু এই শহরে হয়তো ভেসে যাবে একটি প্রাণ। দয়া করে ফেকুর লাগি করুন কিছু দান, দয়া করে ফেকুর লাগি করুন কিছু দান। ও বাবারা, ও মায়েরা, ও ভাইয়েরা, ও বোনেরা, ও জেঠিরা, ও কাকিরা এবং প্রেমিক প্রেমিকারা, দয়া করে ফেকুর লাগি করুন কিছু দান, দয়া করে ফেকুর লাগি করুন কিছু দান।
পোষে, কেউ বা পায়রা পোষে, কেউ বা কুকুর পোষে, কেউ বা পায়রা পোষে। আমরা পালব শিশু, শিশু যে হলো শিশু, আমরা পালব শিশু, শিশু যে হলো শিশু। শিশুই তো, শিশুই তো বড় হয়ে রাখবে দেশের মান। দয়া করে ফেকুর লাগি করুন কিছু দান, দয়া করে ফেকুর লাগি করুন কিছু দান। রাজুর বুকে হাত দিয়ে দেখো তো, ও সারা এখনো টিপ টিপ করছে না গেছে? বাদ দাও তোর কথা, ওর স্বভাবই ওরকম। আমি সেই সকাল থেকে বাচ্চাটাকে দেখছি, কি সুন্দর ছেলেটা। রানা ভাই একটা কথা বলবো, ওর যা কিছু লাগবে সবই কিন্তু আমি দেব। ছোট ভাবি, ছোট ভাবি মাইকি, আরে শালা একটু হাসো, মুখটা তো একেবারে পচা কুত্তার মতন ফুলিয়ে বসে আছো। এই যাত্রী ওরা বউ পেয়েছিল বলে মরলে নরকে যাবে না, একেবারে স্বর্গে যাবে, স্বর্গে, বুঝেছো? গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসুন। থ্যাংক ইউ স্যার। সৌদি আরব আর লিবিয়া থেকে যে কার্পেটের অর্ডারগুলো এসেছিল সেগুলো জাহাজে উঠেছে কি? কালকেই উঠে গেছে স্যার। ভেরি গুড। এদিকে স্যার বিকালে কাল টেলেক্সে আরো অর্ডার এসেছে। কোথাকার অর্ডার? মরক্কো, সুদান আর জর্ডান থেকে স্যার। আপনি কি জানিয়েছেন? আমি সাথে সাথে কনফার্ম করে দিয়েছি, যদিও সময়টা একটু কম, মাত্র 3 মাস। রিস্ক না নিলে জীবনে সফলতা আসবে কোথা থেকে? আপনি ওদের জানিয়ে দিন যে 3 মাসের মধ্যে সমস্ত মাল পেয়ে যাবে। ও হ্যাঁ, আমি পরশু দিন ফ্যামিলি নিয়ে কয়েকদিনের জন্য একটু বাইরে যাচ্ছি, আপনার কোনো অসুবিধা হবে না তো? না স্যার, আপনি ঘুরে আসুন। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি লাঞ্চের পর আপনার সঙ্গে কথা বলবো। থ্যাংক ইউ স্যার। হ্যালো, ওলাটা কি শেষমেশ পাগলির কাছে থাকবো নাকি টোটা ভাই? তুমি যদি বাচ্চাটার বাপ হতে চাও তো বলো, ওই পাগলিটার সাথে তোমায় 7 পাক ঘুরিয়ে দিই। আরে তওবা তওবা তওবা, কি যে করলাম ইয়া ভাই, একেবারে ঘিন লাগে আমার। আচ্ছা রানা, বাচ্চাটা তো পাগলি করলে বেশ সেট হয়ে গেল, কেসটা কোথায় বলতো? মালটা এলো করতে কে জানে, এখন তো ঘরে ঘরে এসব কেলোর কীর্তি চলছে,
পড়ার মাস্টার, খেলার মাস্টার, গানের মাস্টার, মাস্তো তো ভাই, পিস্তো তো ভাই, জ্যাঠো তো ভাই, কোন সালানা? সেটা ঠিক, যার পয়সা জোর আছে সে নার্সিং হোমে সারছে, আর পয়সার জন্য না থাকলে ড্রেনে ডাস্টবিনে এসে পড়ছে। আচ্ছা তুই একটা কাজ করতো, তুই এদিক ওদিক মেয়েগুলো নাম বলে যেত, মনে করে দেখি কেসটা কার হতে পারে। আচ্ছা আগে ওই বস্তির দিক থেকে ধর, মানে উঠতি যেগুলো, মায়া, রেখা, লতা, বেবি, কালো পাঁচি, পুঁচি, রত্না, লক্ষ্মী, বড় বুড়ি, ছোট বুড়ি। ঠিক আছে ঠিক আছে বলে যা। আর এপারের উঠতি হচ্ছে পলি, মলি, দীপিকা, চৈতালি, দেবযানী, হাসি, রত্না, পূর্ণিমা, সবিতা, কবিতা। আচ্ছা কবিতা কেসে বিগলি শিগলি হয়েছে লাট্টুর সঙ্গে, মনে হচ্ছে খুব শিগগিরি শান্টিং হয়ে যাবে। আর ওদিকে তার নতুন পাড়ার দেবিকা, আরতি, বেলা, সঙ্গীতা, মাধুরী, মোনালিসা, মঞ্জু, পত্রলেখা, বোম্বাইয়া রেখা, দিদিমণি রেখা, বাজারি সন্ধ্যা। বাজারি সন্ধ্যা? সেটা কে? আরে বাজারি সন্ধ্যা চিনতে পারলি না? আরে হাবুদা, আমাদের হাবুদার মেয়ে রে, যেটা 24 ঘন্টা বাজার, কেরোসিন, লন্ড্রি, ওষুধ, কিছু না কিছু বাজার ওর হাতে আছেই আছে। Ah!
স্যার আমাদের মিলে সিকিউরিটি অফিসার এসেছেন ডাকাতির ব্যাপারটা আলোচনা করার জন্য। বসুন বসুন। জেটিতে ডাকাতিটা হলো কি করে? স্যার নাইট গার্ডদের বক্তব্য অনুযায়ী ঠিক রাত দুটোর সময় একটা স্পিড বোট এসে আমাদের জেটিতে লাগে। আমাদের গার্ডরা ওদের চ্যালেঞ্জ করে এবং সঙ্গে সঙ্গে ওরা পাল্টা গুলি ছুঁড়তে থাকে এবং আমাদের লোড করা বোট দুটি দখল করে নেয়। থানা থেকে ইনকোয়ারিতে এসেছিল? হ্যাঁ স্যার। কত টাকার মাল আর মেটেরিয়ালস গেছে? স্যার সে অনেক টাকার ধাক্কা, শুধু আটশোর মোহর ব্যান্ড কার্পেটই 8 লাখ টাকা। স্যার ডাকাতির ব্যাপারে আমি থানা অফিসারদের সঙ্গে আলোচনা করে বুঝলাম যে এটা হঠাৎ কোনো ব্যাপার নয়। তবে একটা অর্গানাইজ গ্রুপ হুগলি নদীতে লুটপাট এলাকা গড়ে তুলেছে। আমাদের সিকিউরিটি গার্ডরা স্যার বন্দুকের দাবি করছে। গত সপ্তাহে শঙ্কর জুট মিলের প্রায় 10 লাখ টাকার মাল একইভাবে ডাকাতি হয়ে গেছে। সেই ডাকাতির কোনো কিনারা হয়েছে? কেউ ধরা পড়েছে? না স্যার। কিনারা হওয়া সম্ভব নয়। আপনি একটা কাজ করুন, এই নাম্বারে একটা ফোন করে বলে দেবেন রোববার রাতে আমার সঙ্গে দেখা করতে। ব্যাপারটা আমরাও শুনেছি, কিন্তু আপনি না বললে তো আর আমরা নিজে থেকে হাত লাগাতে পারি না। হ্যাঁ, তোমরা যাতে হাত লাগাতে পারো সেই জন্যই তো তোমাদের ডাকা। আচ্ছা তোমাদের কি মনে হয় নদীর এই ডাকাতিটা বন্ধ করা যেতে পারে? নিজেদের হোল্ড রাখতে গেলে ঠেকাতেই হবে, আর ঠেকাতে না পারলে আপনারা কি আমাদের ডাকবেন? হ্যাঁ, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা রাইভাল গ্রুপ তৈরি হলে তোমাদের অস্তিত্ব বজায় রাখাটা খুব কঠিন হয়ে পড়বে। সেটা আপনার ভুল ধারণা, কারণ টোটা মুখার্জিকে আমি কোনোদিনও রাজনীতিতে ঢুকতে দেবো না, তাহলে ওর অস্তিত্ব হারিয়ে যাবে। বাহ, তোমার বুদ্ধির আমি তারিফ করি। দু নৌকায় পা দিয়ে চলাটা বুদ্ধিমানের কাজ নয়। যাকে কাজের কথা হোক। আচ্ছা, এই ডাকাতির হাত থেকে আমরা বাঁচবো তো? খরচের ব্যাপারে তোমরা কোনো চিন্তা করো না, ওটা আমার উপরই ছেড়ে দাও। আরে ও ব্যাপারে আমরা কোনোদিন কিছু বলেছি? সব মালপত্র কয়েকদিনের মধ্যে ফেরত পেয়ে যাবেন। আজ তাহলে উঠি, গুড নাইট। গুড নাইট। তোদের পরিষ্কার বলে দিল এক পয়সা দেবো না? হ্যাঁ, আমরা কত করে বললাম, গোমেশ আঙ্কেল 16 বছর আপনার কারখানায় কাজ করেছে, আপনারই মেশিনে বেচারা দুটো হাতি নষ্ট হয়ে গেছে, ওকে মাত্র 2000 টাকা দিয়ে বিদায় করেছেন। বললাম গোমেশ আঙ্কেলের মেয়ের বিয়ে, আপনি অন্তত কিছু টাকা দিন তো। সালা হিজড়ে বাচ্চার গলা কত, গিটট পিটট বলে দিল। চাঁদু শুধু বলেছিল টাকা দেবেন না তো চোখ লাল করছেন কেন, সাথে সাথে শয়তানের বাচ্চাটা লোহার পেপার একটা ছুঁড়ে চাঁদুর মাথায় মারলো। তোরা ওই সারাকে ওখানে বানিয়ে এলি না কেন? ঠিক করেছে বানায়নি, তাহলে 2-5 হাজারের সঙ্গে আরো 70 হাজার জুটত না। কালো, আমার বড় ভোজালিটা বার কর। না না রানা ভাই, তুমি এই সমস্ত ঝামেলায় যেও না, আমার মেয়ের বিয়ে না হয় পরেই হবে, পরেই হবে, তুমি এই সমস্ত খুন খারাপির মধ্যে যেও না। আরে আঙ্কেল ঘাবড়া মত, আমার দলের ছেলের গায়ে হাত পড়েছে, আমি জানকি দাসকে এমনি ছেড়ে দেবো? আমরা থাকতে তোমার মেয়ের বিয়ে দিতে না পারলে আমাদের তো চুরি পরে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে আঙ্কেল। এখন ঠিক তোমার কত টাকা লাগবে সালির শ্বশুরাল যাওয়া পর্যন্ত? কমসে কম 3000 টাকা তো লাগবে। কিন্তু কোনো কিন্তু ঠিন্তু নয়, বিয়ে হবেই। ধরো না টাকাটা আমি দিলাম। রানা ভাই অবাক হয়ে গেলে তো? আচ্ছা আচ্ছা, আমার যদি একটা বোন থাকতো তারও তো বিয়ে আমি দিতাম। আঙ্কেল ভালো করে শালের বিয়ে দাও, আরো যদি কিছু টাকা লাগে চাইতে লজ্জা করো না। কিছু তোমাদের মঙ্গল করুন, আমার মতন ফকিরকে তোমরা যে বেজ্জতির হাত থেকে বাঁচালে, লর্ড নিশ্চয়ই তোমাদের ভালো করবেন। গড ব্লেস ইউ মাই সান, গড ব্লেস ইউ। দেবু আঙ্কেলকে বস্তিতে পৌঁছে দিয়া। গরিবের মেয়ের বিয়ে, এক এক সময় মনে হয় কালো আমার ভোজালিটা বার কর। এখন ভোজালি দিয়ে কি করবি? কি করবো, আগে চানকি দাসকে তুলি, তারপর রক্ষিতা মমতাজের সামনে
শালাকে কিমা কাবাব বানাবো। পুরো ডাকাত হয়ে গেছিস। আমি যাবো না ওস্তাদ, তুই যাবি না মানে? তুই না গেলে খেল জমবে কেন? চল উঠ, চলো। আমার ঘোড়া দানা সব রেডি আছে ওস্তাদ। জানকী দাস, জলদি গাড়ি বেক করো, জলদি। গাড়ি নিয়ে পালিয়ে যাবি ভেবেছিলি? তোকে কুত্তার মতন এখানে গুলি করে মারবো। কি ব্যাপার আছে, তোমরা আছো কে? কি চাও বলো? কি চাই তোমরা? দেখ, চিনতে পারছি আড়ে না, সংসূত্র কমে গেছে। একটু ব্রাহ্মী সাইয়ের রস গড় ঠেলে তো। সালার চোখের ঘোলা কাটিনি এখনো কেটে গেলে চিনতে পারবে কুত্তার বাচ্চা। Stop it, bastard! কি চাও তুমি লোক? বেশি কিছু চাই না। ওই ছেলেটাকে চিনিস? আজ দুপুরে চরম মাথা ফাটিয়েছিস তার খরচা, আর গোমেশ আঙ্কেলের মেয়ের বিয়ের খরচা, আর এই যে আমরা সকলে মিলে এখানে এসেছি তার খরচা, সব মিলিয়ে 75,000 টাকা রাত 12টার মধ্যে আমাদের চাই। আর যদি সালা বেশি বেগর বাই করেছিস তো তোর ছবি টাঙিয়ে পরশু দিন রামায়ণ পাঠ হবে। তোমরা রাস্তায় চিন্তাই করছো? আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। খোকে, দোকানে মাংস কেটে টাঙিয়ে রেখে দেখেছ? 40 টাকা কিলো, আর আমি তোমাকে 20 টাকায় বিক্রি করবো টুকরো টুকরো করে কেটে। চেঁচিয়ে লাভ নেই, এটা হচ্ছে আমার আদর, বুঝেছ? ওরা গাড়ি চালা। আরে আরে, ওকে নিয়ে যাচ্ছ কেন? আরে ওকে নিয়ে যাচ্ছ। টাকা পৌঁছে গেলে সসম্মানে ওকে পৌঁছে দেবো তোমার কাছে। দে না তাতু। বুঝলি ভেগো, দুদিন হয়ে গেল মাল পানি আসেনি, এবারে কাঁচি কাবাব বানাবো আর তোকে খাওয়াবো। তাতু দে না, দে না, আমি কাঁচি কাবাব খাবো। খেয়েছে? এক্ষুনি খাবি? না না, আমি এখন মদ খাবো। লে দে না, দে না তাতু, মদ দে না, দে না তাতু, আমি এখন গাঁজা খাবো। লে আমি এখন পাতা খাবো। লে তোর হাতে চাকু দেব, চাকু দেব। তাতু চাকু দে না, দে না। দেব দেব দেব, চাকু দেব তাতু আমার সোনা। এখন থেকে ট্রেনিং দিচ্ছেন যাতে বড় হওয়া মাত্রই মদ গাঁজা চাকু এসব সহজে চিনতে পারে, তাই না? কি আর করা যাবে, ও তো আর মেয়ে নয় যে বড় হয়ে বাবু ধরে চলে যাবে। পরের পয়সা যখন ফ্ল্যাটে থাকা যাবে না, গাড়ি চড়া হবে না, তখন ও যা করবে সে শিক্ষা নেওয়াই ভালো না? তাতু বোতল দে না, তাতু বোতল দে না, পেতো দে না। এই ছেড়ে ছেড়ে, এই সাত সকালে আমি কোথায় পাবো বাবা মদের বোতল পেটো? ছি, এসব কথা এতটুকু বাচ্চাকে বলতে আপনার একটু খারাপ লাগছে না? না না, খারাপ লাগছে না। কেন খারাপ লাগবে? যে সুরের বাচ্চারা একদিনের এই বাচ্চাটাকে একটা ব্যাগে পুরো রাতের অন্ধকারে রাস্তায় ফেলে দিয়ে গেছিল, তাদের যখন খারাপ লাগেনি তখন তখন আমাদের কেন খারাপ লাগবে? আমরা ওকে বাঁচিয়ে রেখেছি, ওর জ্ঞান হওয়া মাত্র আমি ওকে এমন ট্রেনিং দেব যাতে ওর মধ্যে দয়া মায়া স্নেহ ভালোবাসা কিছু না জন্মায়। মানুষ খুন করতে যেন চোখের পাতা না কাঁপে। কি বলছেন আপনি? এই কথা সত্যি যে বাচ্চাটাকে ব্যাগে ভরে রাস্তায় ফেলে? রাস্তায় কি ডাস্টবিনে কি নর্দমা তা বলতে পারবো না, তবে সকালে এসে আমরা দেখেছি যে ওই পাগলিটা যার নিজের কোনো ঠিক ঠিকানা নেই, পরম মমতায় ওকে বুকে তুলে নিয়েছে। ইস, কি মর্মান্তিক! শুধু তাই নয়, বাচ্চাটাকে বাঁচিয়ে রাখবে বলে সে ওর কি আকুতি, একটু
একটু দুধের জন্য দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। যদি ও বেঁচে থাকে কেন ক্ষমা করবে তাদের, যারা নিজের সুখের জন্য নিজের ফুর্তির জন্য ফেকুকে এই পৃথিবীতে এনেছিল। ভদ্রলোক, সব ভদ্রলোক, তাই না? যেমন তুমি আর তোমার বাবু, তোমার পেটে যদি একটা বাচ্চা জন্মায় তারও তো এই অবস্থা হবে। দয়া করে চুপ করুন, আমি আর সহ্য করতে পারছি না। জন্ম থেকে যাদের রাস্তায় কেটেছে, পায়ের পুকে দুধের জন্যে দিন রাত মা মা বলে কেঁদেছে, সেই দু তিন দিনের বাচ্চাটাকে ফেলে তার মা কেন আত্মহত্যা করেছিল? এসব তোমার মতন মেম সাহেব বেশ সারা বুঝবে না। রানা ভাই, রানা ভাই, এইখানে আনি। কটা বাজে? পড়া না বানাইতে একটু দেরি হয়ে গেল গিয়া। আরে থো থো, এইখানেই থো বসি। রানা ভাই, একটা কথা করি, ম্যাম সাহেব তো একটারে খাইতাই আছে না। না খেলে খাবে না, সেই নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, বুঝেছ? অবশ্যই ওকে ভাবির কাছে নিয়ে যা, বল চান করে খাই দায় শুয়ে দিতে। হ্যাঁ না, কইতাছিলাম কি, তোমাকে সবে লিগাই তো নাস্তা আনছি, আরে আনি হোস্টেল গিয়া খানদানি মেহমান। চালা খানদানি মেহমান চিনলে কেমন করে? আপনি দেখি কন নামিয়া ভাই, আনারা হইলেন গিয়া কত বড় মানুষ, আর আমরা হইলেন গিয়া শিয়ালে ছাও। শিয়ালের ছাও, খুব তো মোবিল লাগাতে শিখেছ। ম্যাম সাহেব রে, নাস্তা দিমো? দেবে না তো কি, হাঁ করে দাঁড়িয়ে থাকবে? কে খানদানি মাল খাবে তো? আমাকে আজে বাজে কথা বলে ক্রেডিট নেবার চেষ্টা করবেন না। রানা ভাইয়ের কথায় আপনি কিচ্ছু মনে করেন না ম্যাম সাহেব, কথাগুলা তারা তারা কয়, আসলে মনটা বড় ভালো। অ নাস্তা কই ডালন ম্যাম সাহেব? স্নান না করে আমি কিছু খাই না। রাস্তায় কল আছে, পারন্দার থেকে বালতিটা নিয়ে গিয়ে স্নান করে এসো। মাই গুডনেস, আমাকে আপনি বসতে নোংরা মেপে আছেন নাকি যে রাস্তা দাঁড়িয়ে স্নান করবো? বস্তি নোংরা মেয়েরা বাস্তবের বদলে রাস্তায় দাঁড়িয়ে চান করে ঠিকই, কিন্তু তারা তারা কুড়ি বছর বয়সে একটা ষাট বছর বুড়ো রক্ষিতা হয়ে থাকে না, একটা একটা বাস্তবের লোভে নিজের সঙ্গে নিজের সঙ্গে আমাদের বস্তির মেয়েদের তুলে না। রত্না, 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 নিয়ে যাও ওকে, নিয়ে যাও ভাবির কাছে, যাও এখান থেকে। না, আমি এখান থেকে কোথাও যাবো না। জেদ করে কোনো লাভ নেই, যার সাথে কথা বলছেন সে যদি একবার রেগে যায় তবে একটা চরেই আপনাকে শেষ করে ফেলতে পারে, কাজেই সময় থাকতে চলে আসুন। হ্যাঁ, আমি এখানেই আছি। ভারতবর্ষের মানুষ যতদিন না শিক্ষার আলোয় উদ্ভাসিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি নেই। সমর, আজ আবার এসেছে রে পরাধীনতা থেকে মুক্তি দিতে। রবীন্দ্রনাথের ছোট ভাই, তোরা চিনতে পারছিস না? হাসি নয়, হাসি নয়। আরে দিব্যেন্দু বাবু না? কে? এ কি চেহারা হয়েছে আপনার? কালিদাসের মহাকাব্য। সে তো বুঝলাম, কিন্তু দিনরাত পড়ে পড়ে নিজেকে শেষ করে ফেললেন। একটা সিগারেট হবে? হ্যাঁ, আমার কাছেই আছে, এনে। আচ্ছা চলি, হ্যাঁ আমার বার বাংলা অনার্সের ক্লাস আছে, হ্যাঁ চলি। রানা,
রায় সাহেব তো ফোনে এ নিয়ে দুধবার টাকাটা দিলেন। কিছু ঘাবড়িও না বস, পাতিপুকুর থেকে ভাঙা খগুনে চিঠি পেয়েছি, আজ রাতের মধ্যে ক্যাঙ্গে করে উপরে দেব। ওই মেয়েটাকে আটকে রেখে কি হবে, ওকে ছেড়ে দে। তোর ব্রেনটা বিলকুল ডাল হয়ে গেছে, আর ওই মেয়েটাকে ছেড়ে দেওয়ার আগে চানকে দেশের কারখানাটা খুলে বেচে দেবো না? হ্যাঁ, সে তো বিরাট সৌদা। তা প্রায় 7-8 লাখ টাকা তো পাওয়া যাবে। ওই মমতাজ হচ্ছে এখন আমাদের তুরুপে তাস। এই টুটুলের শরীরটা তো খারাপ, তুই বাড়ি যা, তুই একা সামলাতে পারবি তো? এক মাস হয়ে গেল আমি রক্ত দেখিনি, রক্ত না দেখলে আমি শালা কিছুতেই ঠিক থাকতে পারি না। চেম্বারটা রাখবি নাকি? না, আমার এই এসএলআরই যথেষ্ট। এই তুই বাড়ি যা, কাল সকালে দেখা হবে। ঠিক আছে, তোরা ঘাবড়াস না কিন্তু। হ্যাঁ, আমি ঘাবড়ে যাবো? তুমি এটা কি করে ভাবলো ওস্তাদ, অপারেশন তো অনেকগুলো করেছি। হ্যাঁ, সেই জন্য তো তোকে একা থাকতে হবে। টিপু, আমাদের বাকি ছেলেরা সব নদীর ধারে আছে, খেয়াল রাখিস। আমি একটু ঠেক থেকে চক্কর মেরে আসছি। এখন ঠেকে যাবে কেন ওস্তাদ? একটা চিন্তা হচ্ছে, বলেও হতে পারে। তোরা সব দিকটা নজর রাখিস। হ্যাঁ, ওকে ওকে। মমতাজ, হ্যাঁ মমতাজ, মমতাজ কে? দরবাজা খোল, আমরা তোকে বাঁচাতে এসেছি। জানকী দাস ভেজা হ্যায়। জানকী দাস? অসম্ভব, ওরা তো সাহস হবে না। আরে আওয়াজ বন্ধ কর, হাম লোগ কা মোটর বাইক আছে, হাম লোগ তোকে তোর মালিকের কাছে পৌঁছে দিব। বিষয় হচ্ছে না, তোমরা তোমরা আরো খারাপ লোক মনে হচ্ছে। গুলি করছে, সরে যান। চুপচাপ ঘরে গিয়ে বসো, আমার এখন অনেক কাজ আছে। সালা জানকী দাসের এত বড় সাহস যে আমাদের ঠেক থেকে তোমাকে তুলে নিয়ে যাবে। হা করে কি দেখছো, ঘরে গিয়ে বসো। কনগ্রাচুলেশনস টোটা, দারুণ খেলা খেলেছো তোমরা। থ্যাংক ইউ রায় সাহেব। আজ সারাদিন ওই থানা পুলিশ করে নৌকো থেকে সব মাল ছাড়িয়ে এনেছি। তবে ওই দিনে অ্যাকশনে রানা ভীষণভাবে ইনজোর্ড হয়েছে, পায়ে দুটো বুলেট লেগেছে। ও সরি সরি সরি। হ্যাঁ শোনো, আগামী রবিবার গার্ডেন হোটেলে তোমাদের সকলের নেমন্তন্ন রইল রাত 8টায়। আমি সবাইকে পেতে চাই। যাব, তবে রানা হয়তো যেতে পারবে না। বলি ভেবেছো কি বলো তো, দিন রাত সেবা করলেই চলবে? তাহলে কি করবো বলো? কি করবি মানে, অন্তত দুবেলা দুমুঠো খেয়ে আমায় শান্তি দাও। অহনো একবারও খান নাই ম্যাম সাহেব। অচিন্তা কি, রানা ভাই হয়তো এই কথা হইন্যা, একটা থাবড়া দিয়া বইব। বাপরে বাপ, জামাইটা মারে না? জামারটা মারে, ভারী তো বীর পুরুষ, এখন নিজেই মার খেয়ে চোখ মুখ ঢোল করে বসে আছে। একখান কথা কানে গেলে আর উপায় নাই, লাঠি লুচি দিয়া একবারে শেষ কইরা ঢালাইব। শেষ করলেই হলো, তুমি অত ভয় পাও, আমরা ভয় পাই না। বসো, আমি দুধ নিয়ে আসি। মা গো, কোনোদিনও তো এই ডাক শুনি নাই, মনেও নাই কবে যে মা হারা হইলা। সেই শিশুকাল থেকে পথে পথে পথেরই সওয়াল। ও তাই এত দুনিয়া জ্বালানো রাগ,
আচ্ছা ওর কেউ নেই? না, এই সংসারে ওর কেউ নাই। আমার সুন্নু মিয়ার মামি আর এই শিশু গাল দিকে মানুষ করছে, তারই মা কয়। মার কাছে না রেখে ওকে এখানে রেখে দিল কেন? আরে ম্যাম সাহেব, হেই মামি পোলা পোলা কইরা পাগো, মাই আছে আনার, সেইটাও ভাই ভাই করতে অজ্ঞান, এখন যদি এই অবস্থা এইখানে লইয়া দেয় তো ওই মামি কাইন্দে একটা সেরা বেড়া করিয়া ফেলাইব না? তবু ওদের একবার আনা উচিত ছিল। আরে বুঝলেন না ম্যাম সাহেব, পুলিশ কোর্ট কাছারির ব্যাপার, আর হার লাইক গাই তো টোটা ভাই আমার এই এনেই থুইয়া গেছে গিয়া, আর এই গুন্ডাটারে ওর ভাবিটাও খুব ভালোবাসে তো। মোটেই না, মোটেই না, কে বললো তোমাকে? আমি একদম ভালোবাসি না, আমি একদম দেখতে পারি না এগুলোকে। নিজের এতদিন ধরে জ্বালাচ্ছে তাতেও শখ মেটে না, তার উপর জুটিছে এক বাচ্চাকে, এটাকে কে সামলাবে? আমারই দায়, তাই না? মনটা এত নরম, আমি কিছুই কই না, করুক করুক, সবার লিগেই তো করে, আবার চোখে পানিও ফেলায়, কি করুম? আল্লাহ যখন ওর কোলে একটাও দেয় নাই তখন সবার লেগেই করুক।
কে গান গাইছিল? কে গান গাইছিল বলো, কে গান গাইছিল? আমি। কেন? তোমাকে কে বলেছে গান গাইতে? গান কে মানুষের বুকে ভালোবাসা জাগাতে চাও তাই না? কেন যে এত রাগ? এ কি জ্বরে যে গা পুড়ে যাচ্ছে? আপনি শুয়ে পড়ুন। সাবধান করে দিচ্ছি, আর কোনোদিন গান গাইলে ওই টুটিটা আমি ছিঁড়ে ফেলে দেব। আমার জীবনে কোনো গান নেই, কোনো স্বপ্ন নেই, কোনো ভালোবাসা নেই, আছে শুধু বুক ভরা ঘৃণা, ঘৃণা, ঘৃণা। মমতাজ, তুমি এবার ওঠো তো, সারাটা দিন মুখে কিছু দাওনি। ভাবি, আজকে রাতটা আমার মাফ করে দাও, তোমার কষ্ট দিচ্ছি বলে খুব খারাপ লাগছে। কাল থেকে তোমার সব কথা শুনবো। জানি না বাপু, কি দেখে তুমি এত পাগল হলে। সেবা যত্ন পেয়ে ভালো হয়ে উঠু, তারপর দেবে তোমাকেই ধরে মারছে। মারুক না। ভালো রোগেই ধরেছে দেখছি। যা, ভাবি একটা কথা জিজ্ঞেস করব। বলো। রানা অনানাই মায়ের কাছে মানুষ হয়েছে কেন? তোমার কর্তা সেদিন বলছিল ও জন্ম থেকে মা বাবা কাউকে দেখেনি, এ কথা সত্যি? ওসব কথা জেনে কি হবে, শুধু শুধু খুঁজিয়ে ঘা করা। তবু বলো না ভাবি, ওর সম্বন্ধে সব কিছু জানতে আমার বড় ইচ্ছে করে। রানার বাবা এখানকার একজন নামী লোক, তার বাড়িতে কাজ করত ওর মা। বড়লোকের ফুর্তির ঠেলায় রানার জন্ম, আর সেই জন্মের কলঙ্ক থেকে নিজেকে বাঁচাতে গলায় দড়ি দিয়েছিল ওর মা তিন দিনের রানাকে রেখে। ব্যাস ব্যাস ভাবি, আর বলতে হবে না। রানা জানে যে ওর বাবা এখনো বেঁচে আছে? ও এত লোককে শায়েস্তা করতে পারে, পারে না? পারে না ওই শয়তানটাকে শেষ করে দিতে, মায়ের এত বড় কলঙ্কের প্রতিশোধ নিতে? মমতাজ, মমতাজ। ভাবি আমি আসছি। কি হলো? আমার আমার এই সমস্ত খাবার একদম ভালো লাগে না। আমি কি তাহলে বিধবা যে এই সমস্ত সেদ্ধ খাবার খাবো? কাল থেকে সব এইসব খাবার আনবে না। তাহলে কি আনতে হবে মহারাজের জন্য? কাঁচা পাতা, মদের বোতল? এই তো, এই তো বেশ বুঝেছ, মাল ছাড়া কিছুতেই স্বাদ লাগে না। কাল থেকে এক কাজ করো, দুটো বোতল আনিয়ে রেখো, আর তার সঙ্গে ঝাল ঝাল গিলা কালিচা। আর কিছু বাকি রইল? যতদিন না সুস্থ হচ্ছেন মদ টদ খাওয়া একেবারে বন্ধ। মমতাজ, আমি তোমায় সাবধান করে দিচ্ছি, আমার উপর গার্জেনগিরি করতে এসো না। মানুষকে কষ্ট দিয়ে আঘাত করে আপনি খুব আনন্দ পান তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনি সুস্থ আছেন, ভালো আছেন, এসব আশা করেও তো কেউ আনন্দ পেতে পারে? কাল নিশ্চয়ই মদের বোতল আনিয়ে রাখবো, আর কখনো ভুল হবে না। মমতাজ, মমতাজ, আমার
সুস্থ থাকা খুক হয়? আরে ওইটা তো হয়েছে আমাকে ফেকু গাড়ি সাফা বসে ফেকু গাড়ি চাপা পড়েছে। হ হাসপাতাল থেকে লোক আইসে খবর দিতে। ওকে দাঁড়াতে বলো, আর রাজু ভাই একটা ট্যাক্সি ডাকো। আচ্ছা আমিও যাবো আপনার সঙ্গে। একটা কথা বলে মেরে ফেলবো। চব্বিশ ঘন্টা যে ওকে মারবে কাটবে বলছো, ও না থাকলে উঠে দাঁড়াতে পারতে? আজ সাতটা দিন মেয়েটা চোখের পাতা দুটো এক করেনি তোমার জন্যে, সেটা জানো? পুরুষ চলো। তুমি তুমি আবার কোথায় যাবে? ছেলেটা কি শুধু তোমাদেরই সম্পত্তি? আমি ওর কেউ নেই। কথা না বাড়িয়ে চলো, গিয়ে যে কি দেখবো আল্লাহই জানেন। রানা ভাই ট্যাক্সি আয়া গেছে। রাজু ভাই তোমার কাছে কিছু টাকা হবে? আরে রানা ভাই এইটা কোনো কথা হইল? তোমার কয় টাকা লাগবো কও। না না মানে যা আছে এখন তোমার কাছে। এই লো এই লো, হাসপাতালের লোক গাড়িতে বই আসে। চলি চলো। বড় পাটা টোটা শিগগির চল। কিরে তুই এই অবস্থায়? এনি প্রবলেম? বেকুল বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, এক্ষুনি আমাকে রক্ত দিতে হবে। আমি আমি ওকে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এসেছি। কি বলছিস কি তুই? কি ব্যাপার টোটা, কার অ্যাক্সিডেন্ট হয়েছে? বেকু একটা পাগলের ছেলে। পাগলির ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য তোমরা সকলে এত ব্যস্ত হয়ে উঠছো কেন? না মানে আমরা বাচ্চাটাকে ভীষণ ভালোবাসি তো। না ভালো আমরা কাউকে বাসি না, ফেকুকে আমরা এতদিন বাঁচিয়ে রেখেছি, দরকার পড়লে শরীরের সব রক্ত দিয়ে ওকে আমরা বাঁচিয়ে রাখবো। ঝামেলাটা এখন কি করছে কে জানে? করবে আবার কি, সারা রাত রাস্তায় ঘুরে বেড়াবে আর ফেকু ফেকু বলে কাঁদবে কেন? পাগলিটার কেউ নেই, ঝামেলা আবার কে থাকবে? এই ছেলেটা কি ওর নাকি? কোন সালা হারামের বাচ্চা পাঁচ বছর আগে একটা বাজারের ব্যাগে ভরে ওকে ডাস্টবিনে ফেলে দিয়ে গেছিল, জামিলাকে বাঁচিয়েছিল আর আমরা ওকে সাহারা দিয়েছি। চল আর দেরি করবো না। আচ্ছা রা সাহেব অনেক ধন্যবাদ আমার পার্টির জন্য। ডাক্তারবাবু আপনারা কি বাচ্চারা আত্মীয়? হ্যাঁ। ও এখন কেমন আছে? সময় মতো অপারেশন করা হয়েছে, বিপদের আশঙ্কা কম। ডাক্তার সাহেব ছেলে তো ভালো হয়ে যাবে তো? আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। টাকার জন্য চিন্তা করবেন না ডাক্তারবাবু, যত টাকা লাগে আমরা দেবো, ফেকুর ট্রিটমেন্টটা যেন ঠিক মতন হয়। নিশ্চয়ই হবে। আচ্ছা গুড নাইট। হ্যাঁ তোমার সঙ্গে কথা ছিল সোজা নদীতে নিয়ে গিয়ে ফেলবে, আর তুমি ফেলে দিলে ডাস্টবিনে। কি করবো সাহেব, প্রথমে তো দুই মাতালে বাচ্চা, তাদের যদিও বা কোনো রকমে কাটালাম, পেছনে দেখি পুলিশ কোন দিকে যায় তাই ছুঁড়ে মারলাম ওই নরকের গাদায়। কথাটা আমায় জানাওনি কেন? আমি কি জানি হুজুর যে ওই বাচ্চাটা বেঁচে আছে? এক ঘন্টার বাচ্চা, দুশের নুন ঢেলে কাগজে বেঁধে ফেলে দিলাম, যদিও বেঁচে থাকে আমি হলপ করে বলতে পারি হুজুর ও সারা শয়তানের বাচ্চা। ইউ বেচ, আমি তোমায় গুলি করে মারব। বাপ কখনো বাপকে ছাড়ে না সাহেব, আমিও দেখে নেব কত ধানে কত চাল। কোন সালা হারামের বাচ্চা পাঁচ বছর আগে বাজারের ব্যাগে ভরে ফেলে গেছিল? কোন সালা হারামের বাচ্চা পাঁচ বছর আগে বাজারের ব্যাগে ভরে ফেলে গেছিল? জামিলা ওকে বাঁচিয়েছিল আর আমরা ওকে সাহারা দিয়েছি, জামিলা ওকে বাঁচিয়েছিল আর আমরা ওকে সাহারা দিয়েছি। আটিয়া কদ্দূর লিখলে বলতো? গদ্য সাহিত্যের অগ্রগমন হলো দেখি। ভেরি গুড, এক কাপ চা দাও তো। দু ঘন্টা পাঁচ কাপ চা? আপনার একটা চার বাগান করা উচিত ছিল। কি হলো, আমি কি জানি বসে থাকবো? এই এত তেতো চা আমি খেতে পারবো না। তেতো চা খেতে হবে কেন, যথেষ্ট দুধচিনি দিয়ে বানিয়েছি। মানুষের কথায় যদি দুধচিনির ঘাটতি হয় তবে হাতের চাও তেতো হয়ে যায়। তাই বুঝি? তবে কি জানেন স্যার, মিষ্টি হাতের মিষ্টি খেতে হলে দু পা এগিয়ে আসতে হয়, ওই চেয়ারে বসে পাওয়া যায় না, বুঝেছেন? কোন দিকে এগোতে হয় তা তো জানি না। সোজা, একদম সোজা, নাক বরাবর। ওতে আমি নেই বাবা,
ধপাস করে পড়ে যাব। পড়ে হাবুডুবু খেতে হবে, আবার ভাসতে হবে, আবার এই হাতে তেতো চা খেতে হবে, কেমন? বাবা, হা করো হা করো, খুব তো বলেছিলে ফার্স্ট ক্লাস ফুলে ব্ল্যাঙ্ক চেক দেবে, এবার দাও। শুধু ফার্স্ট ক্লাস নয়, ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছি। ওরে বাবা, এটা আমি ভাবতেই পারি না, করেছিস কি? বাবা বাবা, আমি একটু বন্ধুদের সঙ্গে দেখা করে আসি, আজ আমরা সবাই মিলে সেলিব্রেট করব। সেলিব্রেট করবি? ঠিক আছে, মারুতিটা নিয়ে যা। থ্যাঙ্কস বাবা। আরে টিয়া এসো। হঠাৎ গরিবের কুটিরে এসে আমার খোঁজ বলবো কেন? বলবে না, কি দরকার? দরকার তো নিশ্চয় ছিল, আছেও, আর ভবিষ্যতেও থাকবে, কিন্তু সেটা তো বলা যাবে না। বারে দরকারটা আমার কাছে, অথচ বলা যাবে না? বাচ্চা ছেলে, বাচ্চার মতো থাকো, সব কথা জানা তো কৌতূহল কেন? কে আমার ঠাকুমার শাশুড়ি এলেন রে? এই খুব রেগে গেছ তাই না? আচ্ছা তাহলে বলি ফেলি, কেমন? আসলে এতদিন তোমার কোমরা মুখটা না দেখে থাকতে পারছিলাম না, তাই তোমাকে দেখার জন্য ছুটে এসেছি, কিছু বুঝলে? খুব ভালোভাবেই বুঝতে পারছি। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? কেন, দিবেন্দু বাড়িতে নেমন্তন্ন ছিল, মাকে তো বলেই গেছি। সম্পর্কটা তাহলে কাছাকাছি নিয়ে এসেছো, নাম ধরেই ডাকছো তাহলে? বাবা একটা কথা খোলাখুলি বলছি, খুব শিগগির আমরা বিয়ে করছি। তোমার এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে এ ধরনের কথা বলছো, তোমার লজ্জা করছে না? না, এতটুকু লজ্জা করছে না, আমি তো কোনো অন্যায় করছি না। দিব্যেন্দু ভালো স্কলার, ওর ওর ব্রাইট ফিউচার আছে। স্টপ ইট, আজ থেকে আমার পারমিশন ছাড়া তুমি কোথাও বাইরে বেরোবে না। হয়তো আমি বাড়ির বাইরে না যেতে পারি, কিন্তু জেনে রেখো, টিয়া রায় অনেকদিন আগে টিয়া দত্ত হয়ে গেছে, তার অন্তরে দেব তাকে সাক্ষী রেখে। কি এত ভাবছো টিয়া? আমার মনে হয় আমরা বোধহয় ভুল করে ফেলেছি। ভুল কি বলে তুমি, আমরা ভুল করেছি? কথাটা বিড্র করো না হলে। আহা, আমার কথাটা শোনো, এটা তো নিশ্চয়ই জানো যে হাতের আঙুল কেটে পায়ে জোড়া দেওয়া যায় না। তা হয়তো যায় না, কিন্তু বাবা যদি বিয়ে মেনে নাও নেয়, তোমার এই ছোট্ট ঘরে টিয়া দত্তের কোনো অসুবিধা হবে না। জীবন তো শুধু স্বপ্ন নয় টিয়া, কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়াতে পারবে তো? নিশ্চয়ই পারবো দিব্যেন্দু, আর পারবো বলেই তো বাবাকে সব জানিয়ে এসেছি। আমি জানি তোমার বাবা কোনো দিনে বিয়ে মেনে নিতে পারবেন না, গরিব আর বড়লোকের তফাত কতটা তা উনি ভালো করেই জানেন। তোমাকে ভালোবেসেছি অন্তর দিয়ে, আমি অন্তত গরিব বড় লোকের হিসাব রাখিনি। জানি টিয়া, সেই জন্যই তো ভয় হয় তোমাকে কোনোদিন হারিয়ে না ফেলি। আসলে আমরা গরিবরা যে কত অসহায়। আর কোনো কথা নয়, তুমি শুধু আমার, চিরদিন শুধু আমারই। নাও পড়িয়ে দাও, তোমার সব সুখ দুঃখের পাশে দাঁড়াবার অধিকার দাও, দাও দিব্যেন্দু। ¶¶
এটিয়া ওঠো। আরে চারটে বাজে, সেই একটা থেকে শুয়ে আছি, ওঠো। বাজুক, আমরা বিয়ে করেছি মন্দিরে। মন্দিরে? বিক্রান্ত রায়ের মেয়ের বিয়ে মন্দিরে? এবি আমি মানি না। তুমি মানো কি না মানো, তাতে টিয়া দত্তের কিছু যায় আসে না। হোয়াট? আজ থেকে তোমার বেরোনো একেবারে বন্ধ। দেখি ওই রাস্কেলটার সাথে কি করে দেখা করো। দিব্যেন্দু পরশুদিন তোমার কাছে আসবে, আর এই যদি তোমার শেষ কথা হয় তাহলে মনে রেখো, পরশুদিন আমি ওর সাথে এ বাড়ি থেকে বেরিয়ে যাব। পরশু? পরশু? কাল সকালের আলোয় আর দিব্যেন্দু দত্তকে দেখতে হচ্ছে না। 20,000 টাকা? এত রাত্রে ডেকে পাঠালেন, আর এই জরুরি কাজ? হ্যাঁ, কাজটা আজ রাতেই করতে হবে। আমার ডিকশনারিতে কাল বলে কোনো কথা নেই। দিব্যেন্দু আপনাকে ব্ল্যাকমেল করতে চাইছে, কথাটা শুনতে কেমন লাগছে? আরে দূর, আজ আর কোনো সালাকে বিশ্বাস নেই। ঠিক আছে রায় সাহেব, আজ রাতেই কাজটা হয়ে যাবে। একটু হালকাভাবে করো, হালকা ব্যাপার তো, ভারী হলে সামলাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, একটু হালকার উপর থেকে দেবো। চল না, চল। এই যে দাদা, রাত জাগা বাকি, মাল ডাল কি আছে বার করুন তো। এক ইটোটা তোমরা, তোমরা চিন্তাই করছো? আমি তোমাদের দিব্যেন্দু দা। হ্যাঁ রে সালা, আমরা এত চিন্তাই করি, আবার দাদা? মা হয়ে মেয়েকে বারবার একই কথা বলতে পাচ্ছি না, লজ্জায় মরে যাচ্ছি। এরপর তোমার কুমারী মেয়ে যখন মা হবে, তখন তোমার লজ্জাটা রাখবে কোথায়? এবার তুমি বোঝাও, আমি আর পারবো না। তাই নাকি? কেন, কি বলেছে তোমার মেয়ে? ডক্টর নিয়োগী কি বলেছে, অ্যাবর্শন করাবার চেষ্টা করলে ও পুলিশের সাহায্য নেবে, তোমার ও ডক্টরের বিরুদ্ধে কেসও করবে। আইসে, ঠিক আছে, দেখা যাক। আমি কলকাতায় ফিরে যাব, এখানে থাকতে চাই না। টিয়া, সিন ক্রিয়েট করো না, খাওয়া দাওয়া বন্ধ করে কোনো লাভ হবে না। জানতে পারি কি কলকাতা থেকে কেন আমাকে এখানে নিয়ে আসা হয়েছে? নাথিং এলস, একমাত্র বিক্রান্ত রায়ের মেয়ে বলে। কিন্তু দিব্যেন্দু দত্তের স্ত্রী টিয়া দত্ত তো সেটা চায় না। কিন্তু সে যা চায় তাও তাকে দেওয়া যায় না, পাগলকে গারোদেরকে ট্রিটমেন্ট করতে হয়। কিন্তু আমি কোনো ট্রিটমেন্টই সুস্থ হতে চাই না, একটু বিষ এনে দিলে অসংখ্য ধন্যবাদ দিতে পারি মিস্টার রয়। তোমার যেদিন খুশি তুমি বিষ খেতে পারো, তার আগে আমাদের সমস্ত সম্পর্ক চুকিয়ে ফেলতে হবে। আর হ্যাঁ, একটা লিখিত চুক্তিপত্রে সই করতে হবে তোমাকে। কংগ্রেচুলেশন মিস্টার রয়, আপনার অপূর্ব সুন্দর নাতি হয়েছে, আর টিয়াও খুব ভালো আছে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সিস্টার। এত ধন্যবাদ দিচ্ছেন কেন, এ তো আমাদের রোজকারের কাজ। আপনার নাতি সত্যি সুন্দর হয়েছে, আর আমাদের পরিশ্রম সার্থক। আপনার চেকটা কালই আপনার চেম্বারে পাঠিয়ে দেবো। গুড নাইট ডক্টর। গুড নাইট। গুড নাইট।
শেষ পর্যন্ত এরকম একটা কাণ্ড তুমি ঘটিয়েই ছাড়লে, মেয়েটার কথা একবারও চিন্তা করলে না, বুঝি আজকে নিঃস্ব হয়ে গেল। তুমি ভুল করছো, একটা জারুদ সন্তানকে নিয়ে তোমার মেয়ে কোনোদিন এই সমাজে মাথা তুলে বাঁচতে পারতো না, আমি ওকে বাঁচিয়ে দিলাম। তোমার এত অহংকার যে দিব্যেন্দুর মতো একটা মেধাবী ছেলেকেও তুমি স্বীকৃতি দিতে পারলে না, তার সন্তান আজকে জারুদ সন্তান। দিব্যেন্দুর মতো বস্তির ছেলে আমার বাড়ির প্রাইভেট টিউটর হতে পারে, কিন্তু বিক্রান্ত রায়ের বাড়ির জামাই হতে পারে না, সোসাইটিতে ওদের কোনো মূল্য নেই। একটা মেয়ের ভালোবাসা, মাতৃত্ব, এর কোনো কিছুরই কি মূল্য নেই তোমার ওই মেয়ে কি সোসাইটিতে? তোমার কাছ থেকে সোসাইটি কোনো শিক্ষা আমি নেব না। তুমি তো বাবা, তুমি আর কতটুকু বুঝবে, কিন্তু আমি তো মা, আমার বুকটা যে ভেঙে গড়িয়ে যাচ্ছে। আমি শুধু ভগবানের কাছে একটাই মিনতি করব, আজ তুমি যেভাবে টিয়ার বুকটা তোমার ওই অহংকারের হাতুড়ি দিয়ে ভেঙে গুড়িয়ে দিলে, একদিন যেন তোমার সমস্ত যত্নের অহংকার গুলো ভেঙে গুড়িয়ে ধুলোয় মিশে যায়। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আয়া, 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 আমার বাচ্চা কোথায়, কোথায় রেখেছে তাকে? আমার কি হয়েছে ছেলে না মেয়ে, কি হলো বলো না, আমার বাচ্চা কোথায়? ডাক্তারবাবু আপনাকে একদম কথা বলতে বারণ করেছে। না না, আগে বলো আমার কি হয়েছে, ও কোথায়? আপনার তো ছেলে হয়েছে। আমার আমার ছেলে হয়েছে, ও কোথায়? একবার ওকে নিয়ে এসো না। দিদিমণি আপনি একদম জেদ করবেন না, ডাক্তারবাবুর বারণ আছে, আপনাকে এখন বাচ্চা দেওয়া যাবে না। আমি আমি শুধু একবার দেখব, তুমি না বলো না, তুমি বিশ্বাস করো আমি আমি আরো কে আমার কাছে যেতে বলবো না, একবার। কি তুমি কাঁদছো কেন? দিদিমণি আমি আপনাকে কোথা থেকে বাচ্চা দেখাবো, আপনার তো মরা ছেলে হয়েছে। না না আমি বিশ্বাস করি না, তোমার সবাই মিথ্যাবাদী, তোমার সবাই মিথ্যাবাদী, আমার ছেলে, আমার ছেলে। আবার পড়াশোনা করতে চাও? হ্যাঁ বাবা, ভাবছি সেক্রেটারিয়েট কোর্সটা করব। খুব ভালো, যদি কোনো ইনফ্লুয়েন্সের দরকার হয় তারও ব্যবস্থা হয়ে যাবে। তার দরকার হবে না বাবা, আমার রেজাল্টই অ্যাডমিশন হয়ে যাবে। তবে একটা কন্ডিশন আছে, পড়াশোনা করতে চাও, ভেরি গুড, তবে একই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, গাড়ি করে যাবে আসবে। বেশ, তাই হবে। আর মমতাজ কিছু বলবে? দাদা, রানাকে পাওয়া যাচ্ছে না, কাল সারা রাত ঘুমায়নি, সকালে ঘুমোচ্ছে দেখে আমি চান করতে গেছিলাম, এসে দেখছি সে কি এই অবস্থা, রানা গেল কোথায়? ওই দেখো গুরু, রানা ফেকুকে নিয়ে চলে এসেছে। কিরে রানা, তুই এই অবস্থায় ফেকুকে হসপিটাল থেকে নিয়ে এলি? কি করবো, কাল সারারাত্রির জামিলার কান্নায় ঘুমোতে পারিনি, এ কদিন মধ্যে পেটে দানা পানিও পড়েনি। ফেকু, ফেকু, আমার ফেকু এসে শুনলাম, আমার ফেকু কোথায়, আমার ফেকু? এই তো মা, আমি এখানে। আমার আমার ফেকু, আমার শুনে আমার ফেকু, আমার শুনে আমার জনতা, আজ জন্মে উলঙ্গিনী ক্ষুধার জঠরে, না খেয়ে মরে না, জমে না ঠান্ডায়, গলে না উল্লাসে। গাড়ি থামো, ড্রাইভার গাড়ি থামো।
জারজের উচ্ছিষ্ট স্নেহের তাপে উচ্চকিত রাজপথে রিলিফ খানার ডাস্টবিনে সর্বহারা ক্ষুধাতুর প্রাণ বিশ্বজয়ী আশা নিয়ে ক্রীড়া করে যায়। দীপেন্দু কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এখন তো টিফিন আওয়ার্স, আমার একটু চা খাওয়ার দরকার, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন বলো তো? কি হলো, কেঁদে কোনো লাভ নেই, পরীক্ষা ভালো দাওনি, পাস করতে পারোনি, আমাকে রিকোয়েস্ট করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। দীপেন্দু, আমি টিয়া, দীপেন্দু দেখো, আমি টিয়া। টিয়া? হ্যাঁ টিয়া, কি সুন্দর পাখিটার রং। হ্যাঁ দীপেন্দু, আমি তোমার টিয়া। দীপেন্দু আমি চিনতে পারছো না, আমি তোমায় নিয়ে যাবো, তুমি ভালো হয়ে উঠবে। ভালো? ও হ্যাঁ, ভালো কথা। তোমার কাছে কিছু টাকা হবে, আমি সিগারেট খাবো, কিছু কিছু টাকা।
মা তুমি তো আমাকে পয়সা দিলে না। আমার কাছে তো পয়সা নেই বাবা। এ মা, তুমি এত ভালো মেয়ে, তোমার কাছে পয়সা নেই তুমি বাড়ি যাবে কি করে? কেন, পয়সা ছাড়া বুঝি বাড়ি যেতে পারবো না? পয়সা না থাকলে গাড়িটাই উঠতে দেবে না। তুমি আমার কাছ থেকে পয়সাটা নাও, কাল কিন্তু দিয়ে দিও। পয়সা না থাকলে তুই খাবে কি করে? খাবো না, তবু তুমি তো বাড়ি যেতে পারবে। আমার কৌটোই কত পয়সা পড়েছে। না বাবা, আমি হেঁটেই চলে যাব। তুমি লজ্জা পাচ্ছ, তোমার মুখ থেকে বেরিয়ে আছে তুমি কিছু খাওনি, তোমার খুব খিদে পেয়েছে তাই না? না রে সোনা, আমার একটু খিদে পাইনি, আমি কত কিছু খেয়েছি। আজ থাকলে তোর মতনটাই হতো, তাকেও তো খেয়েছে। আমার আর খিদে পায় না রে, আমার আর খিদে পায় না। কেঁদো না মা, কেঁদো না। এ তোমাদের বিরাট সৌভাগ্য মিস্টার সেন, আমার মেয়ে আপনাদের পুত্রবধূ হবে, এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে? হ্যাঁ, আপনি 22 তারিখে আশীর্বাদটা সেরে ফেলুন। হ্যাঁ হ্যাঁ, 28 তারিখে বিয়েটা হতে পারে। আরে না না, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। না না, আপনি আসবেন কেন, আমরাই যাব। সুদীপকে কতদিন দেখিনি, পাক্কা সাহেব হয়ে ফিরে আসছে বোধ হয়। ওকে ওকে, সে ইউ, বাই। ওটা এই পৃথিবী থেকে একজনকে সরিয়ে দিতে হবে। কাকে? তোমাদের এই পাগলির ছেলেটাকে। না, কি বলছেন আপনি? রোজ আমাদের বড় আদরের ফেকু। হ্যাঁ হ্যাঁ, ওই ফেকুকেই নামি দিতে হবে। কারণটা জানতে পারি কি? কোনো প্রশ্ন নয়, টাকা পাবে, কাজ করবে, ব্যাস। সরি রে স্যার, কারণ না জেনে কোনো কাজ আমি করতে পারবো না। ইজ ইট? দেবেন্দুর কথা তোমার মনে আছে? হ্যাঁ, আরে 5 বছর আগে আপনার কথা জাগে শেখে দিয়েছিলাম তো, কিন্তু ও তো এখন পাগল হয়ে রাস্তায় রাস্তায় প্রপোজাল করে বেড়ায়। আমার মেয়ে টিয়াকে একটা মাটির পুতুলের সামনে বিয়ে করে এই স্কাউন্ডেলটা টিয়াকে ভোগ করে, যার ফলে টিয়াকে জন্ম দিতে হয় ফেকুর। মানে ফেকু আপনার নাতি? না। হ্যাঁ আমি মেনে নিলে সম্পর্কটা তাই দাঁড়াতো, কিন্তু ফেকুর বেঁচে থাকাটা বোধহয় আমাদের পক্ষে আর নিরাপদ নয়, কারণ টিয়ার আমি বিয়ের ব্যবস্থা করেছি। কিন্তু ফেকু তো আপনাদের কারো ক্ষতি করতে আসছে না? ও বেঁচে থাকলে ওর জন্ম পরিচয় জানলে সব কিছু ভেঙে তছনছ হয়ে যেতে পারে। এই শেষ বাজিটা আমাকে জিততেই হবে, যত টাকা লাগে লাগুক। কিন্তু এ বড় কঠিন কাজ রা স্যার। ঠিক আছে, হীরার কাছেই যাব। ও 50,000 টাকা চেয়েছিল, ভাবলাম তোমরা পুরনো লোক। 50,000? আমাদের কি এসব কেস তো আজকাল এদিক ওদিক কত হচ্ছে, পুরো টাকাটা চাই কিন্তু কাজে লাগে, অনেক অনেক মাল খেতে হবে, না হলে আমাদের আদরে ফেবুয়ে জবাই করতে পারবো না স্যার। ডান, বাহ, একেবারে রেডি হয়ে এসছিস, বাড়ি ফের। না, বানানোটা তোর কাছে শিখবো। তাতো আমরা নৌকা চলবো না? চড়বি বই কি? নিশ্চয় চড়বি, নৌকা করে একেবারে এপার থেকে ওপারে চলে যাবে। রানা, তুই ভাগ এখান থেকে, তুই রায় সাহেবকে থ্রেট করেছিস, ফেকুকে সরিয়ে দিলে ওকে মার্ডার করে দিবি বলে, তোর এত বড় হিম্মত, সারা লিডার হয়ে গেছিস তুই। আচ্ছা টোটা, আমি যদি তোকে 1,00,000 টাকা দিই, নেবি? কেন, 1,00,000 টাকা তুই দিবি কেন? আমার একটা কাজের অর্ডার আছে। ব্যাংক লোড ফুড হবে নাকি? না না না, ব্যাংক ট্যাংক নয়, হৃদয় লোড। টোটা, তুই পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসিস, তোর ছোট বোন টুটুল, পারবি পারবি তার মাথাটা এনে দিতে? শালা, তুমি আমাকে টাকা দেখাতে এসেছো, তোর জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। পারলি না,
পারলি না টোটা, এত বড় এত বড় হঠাৎটা হাসিল করছে। রানা তুই কি পাগল হয়ে গেলি? নিজের বোনকে এত ভালোবাসিস যে লাখ টাকা নিতে পারলি না, অথচ ভাগের 5,000 টাকার জন্য ফেকুর মাথাটা নিতে পারিস? ভাগের টাকা তুইও তো খেয়েছিস, তুই বেমানি করতে পারিস, কিন্তু আমি পারি না। আমি জানি কি দাম আছে ছোট্ট ফেকুটার, কিন্তু রায় সাহেবের মতন পার্টি হাত ছাড়া হয়ে গেলে আমাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। কথাটা তাহলে বুঝতে পেরেছিস? আমি আমি বেলুর ওখানে যাচ্ছি, মদ হবে, মুরগি হবে, আর আর সব খরচা কিন্তু আমার। মুরগি? আমিও মুরগি মাংস খাবো। তা তো নিশ্চয় খাবি, তোর সাথে তো তো মুরগি হবে, মদ হবে, আমাদের মতো নোট খাওয়া বি ক্লাস মাস্তানরা যেদিন তোকে দেখেছিল কোলে পিঠে করে মানুষ করেছিল, সেদিন কি ভেবেছিল যে তোকে মেরে ফেলতে পারলে আমরা অনেক টাকা পাবো, অনেক টাকা পাবো, আর সেই টাকা দিয়ে আমরা আমাদের পেটটাকে চালাবো। আমরা নিজের বোনকে এত ভালোবাসিস যে লাখ টাকাও নিতে পারলি না, কিন্তু যাকে কোলে পিঠে করে মানুষ করেছিস তাকে মেরে ফেলতে পারলে অনেক টাকা পাবি, অনেক, আর সেই টাকা দিয়ে নিজের পেটটাকে চালাবি, তাই না? তাতু তাতু আমার পায়ে বড্ড ব্যথা করছে তাতু। আট সালা, আমি কারো কাকু ফাকু নই। তাতু তাতু আমার পায়ে ভীষণ ব্যথা করছে, কোলে নাও না তাতু। তাতু তাতু আমার পায়ে ভীষণ ব্যথা করছে, কোলে নাও না তাতু। আয় দেখো কোলে আয়, তুই আমার কোলে কোলেই চল। আমি বড্ড ছোট হয়ে গেলাম, বড় ছোট হয়ে গেলাম। তাতু মা ডাকছে। তুই তুই কোথাও যাবি না, তুই আমার কোলে কোলেই চল, তোকে আমি কোথাও যেতে দেবো না, রানা কাকুর কাছে যেতে হবে না। টোটা, এই টোটা, বিবেকের ধারটা ফজলের ধারের থেকে অনেক বেশি, তাই না? রানা আমায় ক্ষমা করে দেয়, রানা খুব ছোট হয়ে গেলাম সবার কাছে। আমি তোকে কথা দিচ্ছি, কোটি টাকা দিলেও কেউ ফিকুকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে পারবে কেউ না, কেউ পারবে না। না না, এক সপ্তাহ সময় দিতে পারবো না, টোটা আমার সঙ্গে বেইমানি করেছে। আগে বাচ্চাটাকে তুলে নি, তারপর টোটা রানার গ্রুপটাকে পুরো ফিনিশ করে দিব। কাজ হয়ে গেলে টেলিফোন করবে, টাকা রেডি আছে। আপনার সঙ্গে আমার একটা চ্যালেঞ্জ রইল রায় সাহাব, এবার হীরা সুলেমান থাকবে নয়তো টোটা রানা, এক জঙ্গলে দুটো শের এক সঙ্গে থাকতে পারে না। কিছু বুঝলেন রায় সাহাব? আবার এখানে দখল নিয়ে বসে আছো, তোমার কেসটা কি বলতো? ভালোই ভালো এখান থেকে যাবে না মার্ডার লিস্টে আমার নাম উঠবে? আমাকে মারার আগে আপনি নিজেই মার্ডার হয়ে যাবেন। তোমার আল্লাহকে ধন্যবাদ দাও, যে মুহূর্তে তুমি আমার হাত থেকে বেঁচে গেলে। আমাকে মার্ডার করবে যে সে এখন আমার পেটে আসেনি। আপনার হিম্মত আমার জানা আছে,
তাও যদি নিজের চোখে না দেখতাম। বলো বলো কি হিম্মত তুমি আমার দেখেছ, বলো কি হিম্মত তুমি আমার দেখেছ। আজ আমি আমার হিম্মত দেখাচ্ছি, আজ আমি তোমার আমার হিম্মত দেখাচ্ছি। চলো চলো আমাকে আমাকে চালকে দেখো তো ভেরোয়া পেয়ে গেছো না, চলো আমার সঙ্গে, হিম্মত দেখাচ্ছি আমার আজকে। আপনি এত কাপুরুষ, আমার মতো একটা সামান্য মেয়েকে মারবার জন্যে রাতের অন্ধকারে ছাদে নিয়ে এলেন, এত ভয় আপনার? তবে তোমাকে কোথায় নিয়ে যেতে হবে? আপনাকে আমি অনেক বড় আসনে বসিয়েছিলাম, ফেকুকে ওর মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আপনার চোখে আমি জল দেখেছি। আপনার এত বড় মন আছে জেনে আমি আপনাকে পূজো করেছি। আপনি করুন করুন গুলি, আমার পূজোর আসনটা আমার মনের মধ্যেই থাক। ফেকুকে আজ মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছি বলে হয়তো তোমাকে আজ মারতে পারলাম না। আমার যে সারা কি হয়েছে বীর পুরুষ, একটু ভালোবাসার জন্য যে এত কাঙাল, একটা একটা পাগলির ছেলের জন্য যার এত চিন্তা, নিজের মায়ের জন্য যার বুক পোড়ানো হাহাকার, সে নাকি খুনি একটা মাস্তান। আমি তো তোমাকে বলেছি মমতাজ, আমার জীবনে কোনো গান নেই, ভালোবাসা নেই, কারোর জন্য এতটুকু বুক পোড়ানো কান্না নেই। আমি একটা মাস্তান, শুধু একটা মাস্তান আমি, আর আমি এই পরিচয় নিয়ে বেঁচে থাকতে চাই। প্লিজ মমতাজ, আমাকে একটু একা থাকতে দাও, একটু একা থাকতে দাও। কেন কেন করো এসব? গুন্ডা মাস্তান না হয়ে মানুষ কি বাঁচে না? হ্যাঁ বাঁচে, নিশ্চয় বাঁচে মমতাজ, মানুষ গুন্ডা মাস্তান না হয়েও বাঁচে। আসলে আমরা সবচেয়ে বেশি ভীতু, সবচেয়ে বেশি কাপুরুষ, তাই গুন্ডা মাস্তান খুনি হই। আমরা লড়াই করে বেঁচে থাকতে ভয় পাই, তাই মদ খেয়ে মানুষ খুন করে, নিজের বিবেকটাকে খুন করি বারবার, নিজের বিবেকটাকে। রানা, মনের আবেগে তোমায় পূজো করেছি, কিন্তু অঞ্জলি তো দিইনি, আমার সমস্ত অঞ্জলি তোমার পায়ে সঁপে দিলাম। ভুল করো না মমতাজ, যে আসনে তুমি আমাকে বসাতে চাইছো আমি তার যোগ্য নই। কেন নিজের জীবনটাকে আমার সঙ্গে জড়াতে চাইছো? তুমি সুস্থ জীবনে ফিরে যাও। এতদিন ভালো মানুষের ছদ্মবেশে খারাপ মানুষগুলোকে দেখেছি, এবার না হয় খারাপ মানুষের ছদ্মবেশে ভালো মানুষটাকে দেখি। তুমি বুঝতে পারছো না মমতাজ। খুব বুঝতে পারছি, শত হলো পুরুষ মানুষ তো। তবে শোনো, হাওড়ার বাগনানের এক পূজারী ব্রাহ্মণের মেয়ে, বিয়ে পাশ করে পিস্তুত ভাইয়ের সঙ্গে কলকাতা এসেছিল চাকরি খুঁজতে, সামান্য টাকার জন্য তাকে জানকী দাসের কাছে বিক্রি করে দিল। হরিমাধব চক্রবর্তীর মেয়ে মমতা
মমতাজ, বিশ্বাস করা না কার তোমার উপর, পুরো জানকে দাস ছিল অক্ষম, তাই মমতাজ আজও কুমারে। কোথায় কোথায় মমতাজ? তোমার সেই শুয়ারের বাচ্চা পিস্তত ভাইটা কোথায়? প্লিজ প্লিজ মমতাজ, আমাকে একটা একটা মার্ডার করার পারমিশন দাও মমতাজ। কি হবে সেই নোংরা জীবটাকে মেরে? আমার আমার বাবা তো বেশ কিছুদিন হলো গলায় ধরে দিয়েছে। কি ব্যাপার, পুলিশ লেট করেছে? না না, ফেকুকে কারা তুলে নিয়ে গেছে গুরু। ফেকুকে ফেকুকে তুলে নিয়ে গেছে? তিনটে বেজে গেল, পাক্কা 12 ঘন্টা ওভার। আর যদি ফেকুকে না পাই তাহলে আজ কি করবো? তাহলে কাল রাত থেকে এত লোক লাগিয়েছি, দেখছিস না, ফেকুকে না পেলে যে তুরুপের তাসটাই হারিয়ে যাবে, কিছু না কিছু খবর একটা আসবেই। ফেকুর যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? সেটাই তো ভাবছি, কিন্তু কেউ ফিরছে না কেন? আসুন আসুন মিসেস সিনহা, আসুন আসুন। আসুন দিদি আসুন। তাহলে রায় সাহেব, আজ থেকে মিস্টার মিসেস একেবারে বন্ধ, এবার থেকে বেয়াই মশাই বলে ডাকতে হবে। আসুন আসুন, এদিকে আসুন আসুন। টিয়া শোন, ওনারা এসে গেছেন, তুই রেডি হয়ে নে, নাহলে একটা বিশ্রী ঘটনা হবে। মা কি বলছো তুমি? ভাবো তো যেটা ঘটতে চলেছে সেটা বিশ্রী ব্যাপার নয়। সব ভুলে যা টিয়া, মেয়েদের তো কত রকম অভিনয় করেই বাঁচতে হয়, নিজেকে ভাগ্যের হাতেই সঁপে দে। কি করে পারবো মা? তুমি তো মেয়ে, আমি কেন আরেকটা মানুষকে ভাবে ঠকাবো? সবই বুঝি টিয়া, তবু কিছুটা ঠকিয়ে আর কিছুটা নিজে ঠকে বেঁচে থাকতে হবে, এছাড়া তো কোনো উপায় দেখছি না। মা তুমিও এত নিষ্ঠুর। আচ্ছা বলো, আমি কোনোদিনও সুদীপকে মন থেকে মেনে নিতে পারবো? কিছুতেই না, আমার শরীরের মাত্রাতে দাগগুলো আমি কোনোদিনও মুছে দিতে পারবো? তুই কি পাগলের মতো বলছিস? ঠিকই বলছি মা, সুদীপের সন্দেহের চোখ থেকে নিজের লজ্জা লুকোতে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। না ছেলেটা এখনো বেঁচে আছে, আমি যখন দেখেছি তখন কিছুতে খাবো না বলে কাঁদছিল। আরে ছেলেটা এখন কোথায় আছে বলবি তো? সাবুবাগান বস্তির শেষ বাড়িটায়, ন্যাড়া মাথা জানের গুদামে। আর এক সেকেন্ডও দেরি নয়, চলো আমার সঙ্গে। আগে টিয়ার বাবা, তারপর তুমি। না না, যাদের বাড়ির ছেলের বউ হবে তারাই আগে আশীর্বাদ করবে। মোটেই না, আগে করবে পুরুত মশাই, তবে তো তোমরা। ও মা সত্যি তো, সেই কবে বিয়ে হয়েছে তার কিছুই মনে নেই। বহুত বড় দল বানিয়েছিস তাই না? আমার সাথে এসে চেষ্টা কর লিতে, হিম্মত থাকে তো নিয়ে যা বাচ্চাটাকে, নিয়ে যা নিয়ে যা। নিয়ে তো যাবই রে হীরা, আর যাবার আগে তোর ওই মুন্ডুটাও নিয়ে যাব, ওই বাচ্চাটা লাত মেরে মেরে ফুটবল খেলবে। সালা কুকুর বাচ্চা, আমার মুন্ডু নিয়ে যাবে। সুলেমান কানা, আমার হুকুম, যত তক বুলেট রয়েগা তত তক গুলি চলেগি। এখন
এখনে বাচ্চাটাকে আমি একটু লাজাই। আরে মা মা বলে চিল্লাচ্ছিস কেন? লাগছে না কি বাবা? একটু পরে দেখবি একদম লাগবে না, সব ফাঁকা হয়ে গেছে, একদম ফাঁকা। সাবধান হীরা, বাচ্চাটার কিছু হলে তোর পুরো গ্যাং আমি ফিনিস করব। পুরো গ্যাং ফিনিস করে দেবে। এ হালুয়া, এক থেকে পাঁচ গুনবো। নইলে দেব টেনে। এক, দু। দেখা সুলেমান সালে লোগো কা হিম্মত, এই বাচ্চাকে মারবি না। আচ্ছা আমি খেদাম কর দেবা। এই তুই তুই হাসপাতাল নিয়ে যা। ওস্তাদ তুমি সামলাতে পারবে তো? যা তবাম বাবা সামলে যা। ভবিষ্যতে ফেকুর দিকে তাকালে
তোর এই খুপড়িটাকে আমি খুলে নিয়ে যাব, আর ফেকু সেটা দিয়ে ফুটবল খেলবে। দিব্যেন্দু বাবুর বাড়ির লোক কি আছেন বলুন? আমরা আছি। রক্ত লাগবে, ডোনার আছে তো? এখনই ওষুধগুলো লাগবে, আনার ব্যবস্থা করুন। সিস্টার, আমাদের শরীরের সমস্ত রক্ত নিয়ে নিন, কিন্তু কিন্তু দিব্যেন্দু তাকে ভালো করে দিন, এই শেষ বাজিতে আমরা হেরে না যাই। কিছু চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। চল জামিলাকে দেখি। আমার ফেকু কোথায়? আমার ফেকু? আমাকে ছেড়ে দাও। জামিলা এখন কেমন আছে রে? ভালোই আছে, এক্সরে করেছিল, কিছুই ভাঙেনি। আমার ফেকু? জামিলা একদম কাঁদবে না, ফেকু ভাবির কাছে আছে, তুমি গেলেই ও তোমার কাছে চলে আসবে। রত্না, তুই ঠিক মতন পৌঁছে দে, আর ফেকুকে ওর কাছে দিয়ে দিবি। একদিন বিনা কারণে দিব্যেন্দু তোর রক্ত ছড়িয়ে আমরা যে অপরাধ করেছি, আজ নিজেদের শরীরে সব রক্ত দিয়ে দিল, বোধহয় তার প্রায়শ্চিত্ত হবে না। দেখিস দিব্যেন্দু দা ঠিক ভালো হয়ে যাবে। দেখ, সারা জীবন আমরা শুধু অন্যায় করে গেলাম, কি লাভ হলো বলতে পারিস? আজ নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। দিব্যেন্দু দার আজ এই অবস্থার জন্য আমরাই তো দায়ী। আমরা চেষ্টা করব যেন সব ঠিক হয়ে যায়। ঠিক, আমরা কি কোনোদিনও ঠিক হব? সবার ভালোবাসার অঞ্জলি দু হাতে কুড়াতে পারবো? রানা? হ্যাঁ, আমি ঠিক করেছি, আর একটা অন্যায় নয়, আমরা সবাইকে বুঝিয়ে দেব যে আমাদের একটা বিবেক আছে, আমরাও সবাইকে ভালোবাসতে পারি, সৎপথে মেহনত করে আমরাও বাকিদের মতো জীবনে আনন্দ পেতে পারি। আয় টোটায় আমরা শপথ করে ভালো হবার শপথ করি। দিব্যেন্দু, তোমার কোনো সম্মান আমি রাখতে পারলাম না, আমি যে কত পাপ করলাম তা আমি নিজেই জানি না, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। কাল থেকেই আপনি অনার্সের ক্লাস, নিজের রিসার্চ সবকিছু শুরু করুন। অনেকদিন আপনারা আমাকে এখানে আটকে রেখেছেন। আরে আটকে রেখেছে তো টোটারা না, ওদের একটাই কথা, দিব্যেন্দুদাকে একেবারেই আমরা ফিট করে নিয়ে যাব। সত্যি ওরা আমার জন্য যা করেছে এরকম কেউ করে না, আমার এত ছাত্রছাত্রী এমনকি টিয়াও পর্যন্ত আসেনি। পাঁচ বছর আগে এরকম একটা কেসে আপনাকে ভালো করতে পারিনি, আজ আপনি সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন আমি খুব খুশি। আসি, কেমন? আসুন। পাঁচ বছর? হ্যাঁ দিব্যেন্দুদা, পাঁচটা বছর কেটে গেছে এইভাবেই। আমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি। কি বলছো কি? দিব্যেন্দুদা, আসলে হচ্ছে সুদের জ্বালাটা অনেক বেশি, আজ আমরা আপনাকে সুদ সমেত সব ফেরত দেব। হাইসা কথা, সুদ মার গেলে পরানটা জলে, তাই আইজ আমরা বেড়া কি ফেরত দেব? এই বিরিয়ানির খরচ আমার। আপনি রাজুর সঙ্গে গিয়ে একবার ফেকুকে দেখে আসুন, আর ওকে এখন কোনো কথা বলবেন না। আচ্ছা চলুন। এবার সাত পাক ঘোরানো হোক, মালা বদল শুভ দৃষ্টি অনেক কাজ বাকি, দান এ বিয়ে হবে না।
যাবে না মানে? মানেটা আপনাকে আমি এক্ষুনি বোঝাচ্ছি। অ্যাকশন! পুলিশকে খবর দাও, আমার বন্দুক নিয়ে এসো। আমার ইজ্জত বাঁচাও, আমি অনেক টাকা দেবো। ইজ্জত? তোমার আমি অনেক টাকা দেবো, অনেক টাকা দেবো। এখন টাকা দেখা যাচ্ছে কি ব্যাপারটা? কি বিয়ে হবে না এটা? কেন এখনই বুঝে যাবেন। এই ফেকুকে নিয়ে তো দে, আবার খুলে দে। এই যে ছেলেটাকে দেখছেন না, এর নাম ফেকু, আপনার হবু বৌমার সন্তান। এরপরে আপনার ছেলের সঙ্গে ওর বিয়ে দেবেন? ছি ছি ছি, এসব কি কথা শুনছি? ফেকু, ফেকু তোর মা আমার কাছে যা। শুনুন, ফেকুকে আমি একটু নিয়ে যাচ্ছি। ও এতদিন যার কাছে মানুষ হয়েছে, মানে ও যাকে মা বলে জানে, তিনি এখন মৃত্যুর শয্যায়। ওকে খুব দেখতে চাইছে, আর বাকি কথা দিব্যেন্দুদের এসে আপনাকে সব বলবে। শোন, ওকে নিয়ে যা, দিব্যেন্দুদেরকে পাঠিয়ে দে। ঠিক আছে মা। মা গো, ও মা, তুই কথা বলছিস না কেন মা? তুই বলেছিস লুচি পড়বে, বলে বলবে, কিছু তো করিনি মা। মা, আমি যে কিছু আনতে পারিনি তোর জন্য, তা তোরা আনতে দিল না। মা 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 গো, ভয়ঙ্কর অহংকারটা ভেঙে দিলে রানা। এই চ, তুমি কোথায় হারিয়ে গেছিলে দিব্যেন্দু? অনেক বাধার পাহাড় ডিঙিয়ে আমি আবার ফিরে এসেছি, কিন্তু এখন যে অনেক কাজ টিয়া। আমাদের ফেকুর মা মারা গেছেন, তুমি তো শুধু ওকে জন্মই দিয়েছ, চোখেও দেখনি, কিন্তু যে স্নেহ ভরে পরম মমতা ওকে মানুষ করেছে, সে আজ ফেকুকে একা করে চলে গেছে। তোমার আমানত আজ ফেরত নেবার সময় এসেছে। আজ থেকে তোমার অনেক দায়িত্ব, অনেক কাজ টিয়া। চলো এসো। জানো আমার মা নেই, আমার মা আমাকে কোথায় ছেড়ে চলে গেছে। ফেকু, তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু তোমার আরেক মা যে তোমায় নিয়ে যেতে এসছে। এসো টিয়া। তুমিও আমার মা। শুনলাম, আমি তোর মা বাবা, আমি তোর নিজের মা।
রানা, তুমি আমাকে ক্ষমা করো। আমি যা করেছি সব ভুল, ক্ষমা আপনার চাওয়া উচিত। দিব্যেন্দুদের কাছ থেকে, আপনার মেয়ের কাছ থেকে, আর ওই ফেকুর কাছ থেকে। আমি জানি আমার পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই, তবু তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ ফেকুকে তুমি বাঁচিয়েছ। সাহেব, সারা জীবন আমি কিছু পাইনি জানেন, ফেকুকে পেয়ে মনে হয়েছে জীবনটা এত সুন্দর যে আপনি আর দেরি করবেন না। যান, ফেকুকে বুকে করে ঘরে নিয়ে যান। যান সাহেব, যান। বিন্দু, আমার সব অহংকার, সব দম্ভ ভেঙে তছনছ হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি যে মানুষকে অপমান করে মানুষের মতো বাঁচা যায় না। এসো না আমরা সবাই মিলে আবার নতুন করে সবকিছু গড়ে তুলি। শুধু শুধু তোমার এই পাঁচটা বছর আমি ফিরিয়ে দিতে পারবো না, ফিরিয়ে দিতে পারবো না। না না, এ কি বলছেন আপনি গুরুজন? ক্ষমা তো আমাদের চাওয়া উচিত। মনে করুন সবটাই একটা দুঃস্বপ্ন। ফেকু, তোমার দাদু দাদুর কাছে যাবে না? দাদু দাদু নেন। দাদু ভাই বাড়ি যাবে না? চলো। মমতা,